আজকের রেসিপি লাহোরের একটা স্ট্রিট ফুড, এটার নাম লাহোরি চিকেন। তো চলুন পরপর ধাপে ধাপে প্রসেসে দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলে আরও কিছু চিকেনের রেসিপি আছে যেগুলো একেবারে সব অন্য পদ্ধতিতে করা, একটাও একই রকম পদ্ধতি নয়। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন আর আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। লাহোরি চিকেন বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো তারপরে আমি এটাকে এখন ম্যারিনেট করব। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অনলি, দিয়ে দেব 1 চামচ মতো গার্লিক পেস্ট, অনলি গার্লিক পেস্ট, মানে রসুন বাটা 1 চামচ, নট দ্য জিঞ্জার, অনলি দ্য গার্লিক। অ্যান্ড তারপর আমি দিয়ে দেব একটু নুন, বেশি না, রান্নার সময় নুনটা ব্যবহার করব। আর আমি এর সঙ্গে দিয়ে দেব লেবু, অল্প পরিমাণে লেবু, খুব বেশি না, জাস্ট একটা লেবু আমি হাফ কেটে নিয়েছি এবং সেটা পুরোটা উমা মোটামুটি দিয়ে এটাকে আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে আমি মোটামুটি রেখে দেবো 1 ঘন্টা মতো, তারপর আমি ফিরে আসছি। আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি মোটামুটি ধরেন 9 থেকে 10 টেবিল চামচ। আর দেওয়ার পর অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দেখবেন যেন ঠিকঠাক করে ধোঁয়া ওঠে তেলটা থেকে, কারণ না হলে ওর ফ্লেভারটা কিন্তু আসবে না। তো আমার মোটামুটি তেলটা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি, আমার একদম বাড়িতে বসানো গাওয়া ঘি, যেহেতু চামচটা আমার অনেক ছোট, মানে আপনাদের টেবিল চামচের 1 চামচ ঘি হবে। তারপরে আমি দিয়ে দেব এখানে কিছু ফোড়ন দিয়ে দেব, দিয়ে দেব 1টা তেজপাতা, দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একদম অল্প পরিমাণ জিরে, আঁচটা মিডিয়ামে রাখবেন, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দেব এতে, এখানে আমি মোটামুটি 4টে থেকে 5টা পেঁয়াজ আমি একদম ফাইনালি চপড করে রেখেছি, তো সেইটা আমি এতে দিয়ে দেব, ভালো করে এটাকে একটু নাড়ানো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট অল্প একটু ভাজব, একটু অল্প টস করব, বেশি না, বেশি গলানো যাবে না পেঁয়াজটাকে, কারণ এটা চিকেনের সাথে ভালো করে ভাজা হবে তবেই ফ্লেভারটা চিকেনে ঢুকবে। তো একটু জাস্ট হবে। এবার আমি চিকেনটা, যে ম্যারিনেটেড চিকেনটা আমার ছিল সেটা আমি দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিডিয়াম আছে রেখে ভালো করে এর সাথে এটাকে মেশাব। মিডিয়াম আছেই রেখে জাস্ট 45 থেকে 50 সেকেন্ডের জন্য এটা ঢাকা দিয়ে দেব, ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু এর সাথেই বেশ সুন্দর বলে, আপনারা পেঁয়াজ বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি এতে অ্যাড করব 1 চামচ আদা বাটা, বা একটু বেশি, সেটা আপনারা মাংসের পরিমাণ দেখে দেবেন। দিয়ে এটাকে একটু প্রথমে নেড়ে নেব, আদাটা কিন্তু ভালো করে কষাতে হবে মাংসের মধ্যে, যতক্ষণ না এর রস স্মেলটা উঠে যায়, চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আদাটা ভালো করে কষাতে হবে। মিডিয়াম আঁচে রেখে কষে আসছে, এর সঙ্গে আমি দিয়ে দেবো এবার, এখনও কিন্তু টোটাল কষা হয়নি, টমেটো আমি 2টো একেবারে ফাইনালি চপড করে রেখেছি, আপনারা বেশিও দিতে পারেন, যেহেতু আমি দই দেবো আবার, তো সেই জন্য টমেটোটা আমি খুব বেশি দিলাম না। এবার এটা আদার সাথে খুব ভালো করে হবে, তারপরে আমি কিছু
মশলা অ্যাড করব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। আমি দিয়ে দিলাম এক চামচ। আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, যেটা কালারের জন্য ব্যবহার করা হয়, এটা আমি দিয়ে দিলাম দেড় চামচ। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, আমি পরে দেব। আমি ভালো করে এটা এখানে মাখিয়ে নিচ্ছি। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিছু ভাজা মশলা দিয়ে দেব। এবার এই ভাজা মশলাটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, দেখে নেবেন। সেটা আমি দিয়ে দিলাম এক চামচ মতো। দিয়ে আমি ভালো করে এটা আরেকবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু এখনও র ফ্লেভারটা যায়নি, তো আমি খুব ভালো করে এটাকে কষাবো আগে। আমি সব মশলাগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, আমি তিনটে কাঁচা লঙ্কা, একদম কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত একটু জল অ্যাড করিনি, তো অ্যাড করার এখন দরকার নেই, মশলাতে এটা হবে। জলটা আমি একটু পরে অ্যাড করছি। আরেকবার চাপা দিয়ে দিলাম। এবার আমি নুন দেব। মাংসে আমার খুব অল্প পরিমাণ নুন ছিল, তো দেখে আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। তারপর জল দেব, তারপর আবার আমি পরে নুনটা দেখে। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম। এবার আমি একটু সেদ্ধর জন্য চাপা দিয়ে দিই। দেখুন, 3 মিনিটের পর জলটা বেশ মরে গেছে। এবার আমি দই ফেটিয়ে রেখেছিলাম 2 টেবিল চামচ, সেটা আমি দিই। চিকেনটা কিন্তু একদম হয়ে গেছে। দেখুন, এইভাবে জাস্ট একটা কাটা চামচ নিয়ে এরকম একটা চিকেন তুলে জাস্ট একটা মাইল্ড প্রেস করবেন, ঠিক আছে? দেখুন, এটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। চিকেন একদম রেডি। আপনারাও বাড়িতে বানান এবং অবশ্যই কমেন্টে জানান।